সময়টা মোটেও ভালো যাচ্ছে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। গত ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ধাক্কা খাওয়ার পর এবার পোল্যান্ডের কাছে হেরে গেল দ্য পাওয়ার হাউসরা। এদিকে ইউরো বাছাইয়ে বড় জয় পেয়েছে ফ্রান্স ও ইংল্যান্ড। আর রাতে গিনির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কাতার বিশ্বকাপে শুরু, এরপর যেন খুঁজে পাওয়া যাচ্ছে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানদের। নিজেদের খারাপ সময় থেকে শত চেষ্টায়ও বের হতে পারছেন না হ্যান্সি ফ্লিকের দল। এক সময় দাপুটে ফুটবল খেললেও অনেকটাই ঝিমিয়ে পড়েছে পাওয়ার হাউসরা। ইউক্রেনের সাথে কোনো মতে পার পেলেও পোল্যান্ডের বিপক্ষে আর ফেরা হলো না। প্রীতি ম্যাচে 1-0 গোলে হারতে হয়েছে জামাল মুসাইলাদের। ম্যাচের 31 মিনিটে পোল্যান্ডের হয়ে গোলটি করেন ডিফেন্ডার জ্যাকব কিভিওর। ম্যাচ শেষে সেই গোলেই জয় নিশ্চিত করে পোলিশরা। এদিকে ইউরো বাছাইয়ে ফর্মের তুঙ্গে ফ্রান্স, জিব্রাল্টারকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে দ্য ব্লুজ। অলিভিয়া জিরুডের গোলে শুরুতেই এগিয়ে যাওয়ার পর জালের দেখা পান এমবাপ্পে, শেষ দিকে জিব্রাল্টার আত্মঘাতী গোলে ব্যবধান হয় 3-0। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে 3 ম্যাচ খেলে 3টিতে জিতল ফ্রান্স। অন্য ম্যাচে মাল্টাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর সফরকারীদের হয়ে একবার করে জালের দেখা পান ট্রেন্ট আলেকজান্ডার, হ্যারি কেইন ও ক্যালাম উইলসন। এই জয়ে 3 ম্যাচের 3টিতেই জয়ের ধারা অব্যাহত রাখল ইংলিশরা। অন্যদিকে প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে রাত 1:30টায় মাঠে নামবে ব্রাজিল। শক্তিতে এগিয়ে থাকা ব্রাজিল চাইবে দাপুটে ফুটবল খেলতে। তবে বিশ্বকাপের পর মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে হার একটু সাবধানী করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। রাজিবুল ইসলাম, নাগরিক।